দর্শক আসসালামু আলাইকুম। 2010 সালের 7 জুন যাত্রা শুরু করেছিল এটিএন নিউজ। তারপর অনেকটা সময় পার হয়েছে, পথ পরিক্রমায় প্রায় এক যুগ পার করে আজ এক যুগ পূর্তিতে এটিএন নিউজের পক্ষ থেকে রইল শুভেচ্ছা এবং অকৃত্রিম ভালোবাসা। আজকে আমরা কোনো অতিথির সাথে কথা বলবো না, এটাই হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষত্ব। আপনারা হয়তো ভাবছেন তাহলে অতিথি ছাড়া কার সাথে কথা বলবো। আজকে আমরা এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি বাংলাদেশের আকাশ সংস্কৃতির জনক কিংবা পথিকৃৎ কিংবা স্রষ্টা, যাই বলি না কেন। এমন একজন ব্যক্তি যার হাত ধরে আমাদের বাংলাদেশে প্রথম স্যাটেলাইট চ্যানেল শুরু হয়েছিল এবং তারই হাত ধরে আবার বাংলাদেশে সংবাদভিত্তিক চ্যানেলে যাত্রা শুরু হয়েছিল। এর মধ্যে অনেকেই আমরা অনেক চ্যানেল শুরু করেছি, কিন্তু সবাই তার পথ অনুসরণ করেই আমরা সেই পথে হাঁটছি। উনি আর কেউ না, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের প্রিয় মানুষ ডক্টর মাহফুজুর রহমান, এটিএন নিউজ এবং এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান। আমরা আজকে তার কাছে গল্পচ্ছলে শুনব উনি কী করে সংবাদভিত্তিক চ্যানেলের যাত্রা শুরু করেছিলেন, একই সাথে শুনব উনি কী করে স্যাটেলাইট চ্যানেলের যাত্রা শুরু করেছিলেন। আসুন কথা বলি আমাদের প্রিয় মানুষ ডক্টর মাহফুজুর রহমানের সাথে। ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আল্লাহর রহমতে ভালো। প্রথমে আপনাকে বিনম্র শ্রদ্ধা এবং শুভেচ্ছা ভালোবাসা। যে আমি জানি যে আজকে 7 জুন 2022 সাল, এক যুগ আগে আপনি যে স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন এটিএন নিউজের, আজকে সেটা এক যুগ পূর্ণতা পেল। ঠিক এই মুহূর্তে আপনার মনের অভিব্যক্তি, প্রতিক্রিয়া কিংবা অনুভূতি যাই বলুন না কেন, আপনার কাছে শুনতে চাই। আমি সর্বপ্রথম আমার এটিএন নিউজের দেশি বিদেশি অগণিত দর্শকদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আপনারা এই 12 বছর এক যুগ যাবৎ আপনারা আমাদের এটিএন নিউজকে নিউজের সংবাদ দেখেন, ভালোবাসেন। আপনাদের এই ভালোবাসার কারণেই আজকে এটিএন নিউজ সবার জনপ্রিয়তা, সবার কাছে জনপ্রিয় একটি চ্যানেল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং আপনারাই আজকে এটিএন নিউজের যে সাফল্য যতটুকুই আছে এর কৃতিত্বের দাবিদার কিন্তু আপনারাই। সুতরাং আপনারা আমাদেরকে এতদিন পর্যন্ত যেভাবে ভালোবেসে আসছেন তার জন্য আমি আমার পক্ষ থেকে এটিএন নিউজের সকল কর্মকর্তাদের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আমাদের এই যুগপূর্তির শুভেচ্ছা অভিনন্দন। আপনি যদি আপনার অনুভূতির কথা একটু বলতেন। অনুভূতি বলতে যেটা, যে এক যুগ পার করাটা বেশ অনেক লম্বা রাস্তা। আমরা শুরু করি 2010 সালের 7 জুনে আমাদের যাত্রা শুরু। এই যাত্রার, এই চ্যানেলটির জন্য যেটি আমি বলবো, এটা আমি সর্বপ্রথম আমি আমার ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যে উনি আমাকে এই চ্যানেলটি দিয়েছেন, পারমিশন দিয়েছিলেন উনি। এবং আমি গর্ব সহকারে এটাই বলতে পারি যে আমাদের এটিএন বাংলা যেরকম বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল ছিল, এটিএন নিউজও ঠিক সেই রকমই প্রথম 24 ঘন্টার নিউজ চ্যানেল যেটা আমরাই প্রথম শুরু করি, এটি আমাদের গর্বের বিষয়। আপনার কাছে প্রথমে জানতে চাইবো, মানুষ স্বপ্ন দেখে কিন্তু সব কিন্তু প্রত্যাশায় পূর্ণতা পায় না, কিন্তু আপনি স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখে বাংলাদেশের প্রথম অনুষ্ঠান ভিত্তিক কিংবা নিউজ সংবাদ ভিত্তিক একটা চ্যানেল এটিএন বাংলা আপনি চালু করলেন। তারপরে আপনার পথে অনেকে হাঁটলো, কিন্তু এরপর আবার কী করে আপনার মনে আরেকটা স্বপ্ন আসলো যে বাংলাদেশে 24 ঘন্টার সংবাদ ভিত্তিক চ্যানেল হতে পারে? আপনার কাছ থেকে আসলে আজকে দুটো গল্প একটু শুনতে চাই, দর্শকও শুনতে চায়। না, আমরা তো ধরেন আগে যখন আমাদের দেশের 24 আওয়ার্স নিউজ চ্যানেল যখন ছিল না, তখন কিন্তু আমরা বেশিরভাগই দেখতাম বিবিসি, সিএনএন, এইগুলি দেখতাম, যেটা 24 ঘন্টা অনেক খবর জানতে হলে এসব, ইভেন আপনার বাংলাদেশের অনেক নিউজ বিবিসি সিএনএন চালায় থাকে, তো সেই কারণে আমরা ওই 24 ঘন্টা নিউজ দেখার জন্য আমরা এসব চ্যানেলগুলি আমরা দেখতাম। তো বাংলাদেশে এরকম ছিল না, আর আমাদের যেটা
আমাদের যে মিক্সড চ্যানেল যেটাকে বলি, প্রোগ্রাম অ্যান্ড নিউজ এটিএন বাংলা এবং অন্যান্য চ্যানেল যেগুলি ছিল, সেই সবের যেটা হচ্ছে নিউজ দেখতে হলে পার্টিকুলার একটা সময় নির্ধারিত সময় ছিল যে সেই সময় দেখতে হতো। তো একটা ঘটনা ঘটে গেল সকালবেলা, তো সেইটা দেখতে দেখতে আমাদের বসে থাকতে হতো সন্ধ্যা পর্যন্ত বা দুপুর পর্যন্ত দেখতে হয়। তা এইটা হয় কি যে একটা সংবাদ যখন একটা ঘটনা ঘটে, এটা তৎক্ষণাৎ দেখার যে একটা মজা, আর এটা এক দুই ঘন্টা পরে দেখার পরে সেটার আবার অন্যরকম একটা ফিলিংস হয়ে যায়। তো সুতরাং আমরা আমি যখন আমরা তো এটিএন বাংলা নিউজ চালু করি প্রায় 2000 সালে, যতদূর মনে হয় আমার 2000 সালে আমরা এটিএন বাংলায় সরাসরি নিউজ বাংলাদেশ থেকে চালাই আমরা। তো তারপরের থেকে যেটা হলো যে ওই নিউজ চালানোর পরেও যেন কেন একটা যেন আত্মতৃপ্তি যে কথা যেটা বলে সেটা হতো না, কি কারণে যে আমরা তৎক্ষণাৎ কোনো নিউজ দেখাতে পারতাম না ওই সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হতো, আমরা শিডিউল ব্রেক করে। এখন যেমন কোথায় কোথায় আমরা যে জিনিসটা চালু হয়েছে যেটা ব্রেকিং নিউজ বলে চালু, কিন্তু এই ব্রেকিং নিউজ আমাদের প্রোগ্রাম চ্যানেলে কিন্তু চালানো একটু অসুবিধা ছিল, কারণ প্রোগ্রামের মাঝখানে একটা ভালো প্রোগ্রাম চলতেছে, তার মাঝখানে যদি এখন ব্রেকিং নিউজ দিতে যাই এটাও একটা ভালো দেখায় না। সুতরাং ওই ভাবতাম যদি পুরোটাই যদি নিউজ চ্যানেল করা যায় তাহলে হয়তো আমরা দর্শকদেরকে আরও অনেক কিছু দেখাতে পারি, মানে তৎক্ষণাৎ ঘটনা যেগুলি ঘটে যায় সেই ঘটনাগুলি দেখাতে পারি। তো এই পরীক্ষাতে চিন্তাভাবনা করি, তখন আমার মনে মনে যাচ্ছিলো যে আমার দুটো চ্যানেলের প্রতি ইচ্ছা ছিল করার, একটা হচ্ছে নিউজ 24 আওয়ার নিউজ, আর প্লাস একটা হচ্ছে আমার ইচ্ছা ছিল ইসলামী চ্যানেল করার। তো একটা তো হয়ে গেল পূরণ, আরেকটা চাইছিলাম তা সেটা এখনও আমরা করতে পারিনি, ইসলামী চ্যানেলটা। সেজন্য আমরা ইসলামী চ্যানেলটা যেহেতু সরকারের কাছে পারমিশন পাইনি, আমরা অনলাইন টিভি হিসাবে ইউটিউবের অনলাইন টিভি হিসাবে আমরা চালু করি। আমাদের ইসলামী প্রোগ্রামেরও একটা চ্যানেল আছে যেটা ইউটিউবে, যেটা 24 ঘন্টা শুধু ইসলামের প্রোগ্রাম, ইসলামকে দেখানো হয়, ইসলামী প্রোগ্রাম দেখানো হয়। তো এটিএন নিউজ এটা পাওয়ার পরে বেশ আমার আমি গর্ববোধ করতাম যে যাক প্রথম আমরা পেলাম। আমরা এটিএন নিউজ পারমিশন পাওয়ার পরবর্তী যে চ্যানেলটা আসে সেটা প্রায় অনেক দিন পরেই আসে, আমার মনে হয় 1-1.5 বছরের পর সেকেন্ড চ্যানেল নিউজ চ্যানেলটা আসে। তো এটা ভালো একটা দিক ছিল যে আমরা একাই তখন এটিএন নিউজ একমাত্র চ্যানেল নিউজ চ্যানেল ছিল যেটা 24 আওয়ার্স নিউজ আমরা দেখাইতাম। তো এটাও একটা মানে আনন্দের ব্যাপার, আনন্দ ভালো লাগার দিক। এইভাবেই করতে করতে আজকে ধরেন 12 বছর পার হলো, এক যুগ পার করলাম এইভাবেই। তো এতে আমাদের আমি এই ব্যাপারে আমাদের দর্শকরাই মতামত ভালো দিতে পারবেন যে তারা কতটুক মানে আমাদের কাছ থেকে কতটুক পেলো, কতটুক বিনোদন আমরা তাদেরকে দিতে পারলাম, বা আমাদের এই কতটুক তাদের সংবাদ তাদের ঘরে পৌঁছায় দিতে পারলাম কত তাড়াতাড়ি, এটাই তারাই বিচারটা তারাই করবেন। আমি যদি ভুল না বলি আপনি তো একটা বিশাল মাইল ফলকের দিকে এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি হয়তো এটি নিউজের সাথে 12 বছরের সম্পৃক্ততা, কিন্তু মিডিয়া জগতে আপনার কিন্তু 25 বছরের পূর্ণতা পেয়ে যাচ্ছেন, কেননা এটিএন বাংলাও তো আপনার 25 বছরে পাড়া দিচ্ছে। একই ব্যক্তি দুটো মাইল ফলক, একটি চ্যানেলের 25 বছর অর্থাৎ রজত জয়ন্তী, আর একটি চ্যানেলের 12 বছর, বিশাল একটা প্রাপ্তি, আপনি কিছু বলবেন? হ্যাঁ, এটা মানে আমাদের একটা গর্বের বিষয় যে আমার দুটো চ্যানেল, একটা চ্যানেল 25 বছর রজত জয়ন্তী পালন করতে যাচ্ছি আমরা 15 জুলাই, আমরা জুলাই মাসের 15 তারিখে আমাদের পুরো হবে 25 বছর। তো এই রজত জয়ন্তী আমরা পালন করতে যাচ্ছি, এবং আজকে যেটা পালন হচ্ছে সেটা হচ্ছে এটিএন নিউজের এই 12 বছর পেরোলো। এটা কিন্তু খুব গর্বের বিষয়, এটা খুব কম লোকেরই ভাগ্যে এটা হয় যে একই বছরে দুটো চ্যানেলের, একটা হলো 25 বছর, একটা হচ্ছে 12 বছর। আমরা 25 বছরে যদি ভাগ করি তা 2 যুগ ওটা পার করলাম, 2 বছর, 2 যুগ 1 বছর, আর এটা হচ্ছে পাক্কা 1 যুগ। তো এটা কিন্তু আমার মনে হয় এটা আমাদের সবার এটিএন বাংলা এটিএন নিউজের সঙ্গে যারা যাই জড়িত তাদেরও একটা গর্বের বিষয় যে এই চ্যানেলটি এত বছর কাজ করলো, মানে ভালোভাবেই আমরা বলবো
যে মানে আমরা এই 12টি বছর পেরিয়ে আসছি, মানে তেমন আমাদের কোনো বেগ পেতে হয়নি বা কোনো প্রবলেম তেমন আমরা ফেস করিনি, এবং ভালোভাবেই আমরা কিন্তু এই এই 12টি বছর পার করে আসি। এটা পিছনে যেটা হবে আমি বলবো আমাদের এই সকল কর্মচারী, কর্মকর্তা কর্মচারী, কলাকৌশলী, ক্যামেরাম্যান, টেকনিশিয়ান যত আছে সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, যাদের অক্লান্ত পরিশ্রম, হয়তোবা একটা চ্যানেলের চাহিদাও যে চাহিদা থাকা উচিত, যেসব ইকুইপমেন্টস বলেন, ট্রান্সপোর্ট বা জায়গা যেটা ছিল আমরা কোনোটাই মানে পূরণ করতে পারিনি, যে চাহিদা অনুযায়ী আমাদের বলবো আমাদের যে যেখানটা আমাদের যে বিল্ডিংয়ে এটিএন নিউজ সাফিসিয়েন্ট স্পেস আমাদের ওখানটা জায়গায় নেই। প্লাস যখন আমরা শুরু করি তখন সেরকমভাবে অ্যাট এ টাইম সেই ইকুইপমেন্টস কেনা হয়নি। এটার পিছনে কারণ হচ্ছে যে আমি সবসময় যে জিনিসটা করতাম যে ব্যাংক লোনটা আমি অ্যাভয়েড করতাম, আমি কোনোদিন ব্যাংকের পয়সা দিয়ে কিছু একটা করবো এটা কোনোদিন আমি করিনি। সেটা আমার আজকের এইটা না, আমার আগেরও আমার চ্যানেলের আগে যে গার্মেন্টস ব্যবসা করতাম সেখানটাও আমি কোনোদিন ব্যাংক লোন নিয়ে আমি কোনো ব্যবসা করিনি। তা ধরতে গেলে যে এটিএন বাংলা যে 25 বছর পার করলো, এখানে আমাদের ব্যাংক লোন নাই, একদম টোটালি নাই, আর এটিএন নিউজের তো আরও নেই। আমরা অনেক দর্শক আছি যারা হয়তো জানি না যে আপনি যে একটা স্বপ্ন দেখলেন, আপনি ছিলেন একজন গার্মেন্টস ব্যবসায়ী, সেখান থেকে আপনি একটা স্বপ্ন দেখলেন যে বাংলাদেশে স্যাটেলাইট চ্যানেল চলবে, এই যে স্বপ্নটা দেখলেন এবং শুরু করলেন, এই শুরুর গল্পটা আমরা অনেকেই জানি না, যদি একটু বলেন। শুরু মানে আমি তো গার্মেন্টসের ব্যবসা করতাম, 8 বার রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি, সেখান থেকে আপনি এখানে আসলেন, 8 বার রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া একটি অর্গানাইজেশন ছেড়ে এই মিডিয়াতে আসা। আমি যখন আসি তখন আমার গার্মেন্টস ব্যবসা খুব ভালো ছিল, জমজমার ছিল। তা আমরা যখন শুরু করি 25 বছর আগে এটিএন বাংলা, তখন ফার্স্ট স্যাটেলাইট চ্যানেল, তখন এই চ্যানেলের বিজ্ঞাপন কোনো বরাদ্দ ছিল না বা কোনো কোটা ছিল না, তখন রমরমা, তখন বিটিভি রমরমা, বিটিভি তখন অ্যাড নেওয়ার জন্য অকশন করতো পর্যন্ত যে কে কত দাম দিবে। তো এইরকম পরিস্থিতির সময় আমরা যখন করি তখন আমাদের জন্য স্যাটেলাইটের কোনো কোম্পানি, মাল্টিনেশনাল কোনো কোম্পানির বাজেট ছিল না স্যাটেলাইট, এইটা আমাদের ক্রিয়েট করতে অনেক দিন সময় লাগে। আমরা 2 বছর পরে আমরা এই বাজারটা পাই। তো যাই হোক, তখন যে বড় সমস্যা যতগুলি ছিল যে বাংলাদেশে কোনো টেকনিশিয়ান ছিল না বা সেরকম কোনো এই স্যাটেলাইট ছিল, স্যাটেলাইট চ্যানেল চলাবার মতো কোনো লোকজনই তখন ছিল না। যারা বিটিভির যেসব লোক ছিল তারা প্রত্যেকেই টেরিস্ট্রিয়াল টিভি সম্পর্কে তাদের জ্ঞান, তাদের স্যাটেলাইটদের কোনো জ্ঞান ছিল না, সুতরাং কোনো টেকনিশিয়ান তো আমরা ওই সময় পাইই নেই। প্লাস প্রোগ্রাম বা এই যে ক্যামেরা, আমি যখন এই শুরু করি তখন বিটিভির সেই বিশাল বিশাল ক্যামেরা, সেই অনুপাতে আমরা যখন এই ডিজিটাল ক্যামেরা যখন নিয়ে নামলাম এটিএনএ, ক্যামেরার সাইজ ছোটো, তখন সবাই হাসতো, বলতো এই খেলনা নিয়ে, বাচ্চার খেলনা নিয়ে নামছে তারা চ্যানেল করতে। তো এই এখন দেখা যাচ্ছে যে এই 25 বছর পরে এই বাচ্চার খেলনা নিয়েই সবাই খেলতেছে, এখন তো আরও ছোট ছোট ক্যামেরা হয়ে গেছে, যে ছোট ক্যামেরা। কিন্তু আপনার মনে এই ধারণাটা আসলো কোত্থেকে যে এইভাবে করা যায়? আমি যখন গার্মেন্টসে ব্যবসা করতাম তখন একে ছিল যে আমাকে প্রায় প্রতি মাসেই বেশ 10-12 দিন আমাকে বিদেশে কাটাতে হতো। তো যখন আমার মেনলি ব্যবসা আমি করতাম যে গার্মেন্টসের ব্যবসা ইটালি, জার্মানি, এদের সঙ্গে, এইসব দেশে যখন যাইতাম আমাকে অনেকদিন করে থাকতো। তো যেমন ইটালিতে এমন হয়েছে 15 দিন 1 মাসও আমি থাকতাম ব্যবসার কালেক্ট, বায়ারদের কাছে অর্ডার কালেক্ট করার জন্য। তখন খুব লোনলি ফিল করতাম, মানে দেখা যেত যে রাত্রেবেলা হোটেলে যাওয়ার যখন ঘুমাইতে যেতাম যে একটা কিছু দেখবো, এন্টারটেনমেন্ট কিছু পাইতাম না। ইটালির সব চ্যানেল ইটালিয়ান ভাষায়, তো আমরা তো ভাষা বুঝি না। জার্মানিতেও সেই একই অবস্থা, একমাত্র ইংল্যান্ডে ইংলিশ হতো, তাও ওদের নিজস্ব চ্যানেল। তো তখন আমি ফিল করতাম যে আমাদের যদি কোনো এরকম বাংলা চ্যানেল যদি একটা থাকতো, এইসব তো অ্যাটলিস্ট রাত্রেবেলা ওই বাংলা চ্যানেল দেখে ওই যে দেশের যে একটা যেটা
বিদেশে গেলে দেশের অভাব যেটা ফিল করা এটা তো কম ফিল হতো। তো এটা চিন্তা করতাম যে এরকম যদি একটা করা যায়, তো আমার এটা তো একটা মনে মনে ছিলই। প্লাস আমরা যখন আমি যখন গার্মেন্টসের ব্যাপারে এত যেতাম, ইন্ডিয়া যেতাম, ইন্ডিয়া থেকে কাপড় আনতাম, সুতো আনতাম ইন্ডিয়া থেকে, তখন এই বোম্বে আমার যাওয়া পড়তো, বোম্বে মাদ্রাস সাদ্রাস যেতাম। তো বোম্বের যে আমার এক ফ্যাব্রিক সাপ্লায়ার ছিল, তার ঘনিষ্ঠ বন্ধু ছিল জিটিভির মালিক, তো আমাকে বললো যে তুমি দেখবা জিটিভির কী করে জিটিভি চালা এটা দেখবা। তাই আমি সাথে বললাম হ্যাঁ দেখতে চাই, চলো দেখি, নিয়ে চলো। তখন ওদের ওই জিটিভির স্টেশন এতে গেলাম, দেখতে গেলাম বোম্বে, যাই দেখলাম যে ওরা ওই প্রোগ্রাম তারা তৈরি করতেছে, করে ক্যাসেট তৈরি করতেছে, করে ক্যাসেটটাকে হংকংয়ে পাঠায়, হংকং থেকে ওখান থেকে একটা টেলিকাস্ট হয় স্যাটেলাইটে। ওদের নিজস্ব কোনো ছিল না, আর্থ স্টেশন ছিল না তখন, ইন্ডিয়াতেও কিন্তু কোনো আর্থ স্টেশন চালানো ছিল না তখন। যে কটা চ্যানেল, তিনটি চ্যানেল ছিল, তিনটা চারটা চ্যানেল, এরা ওই রকম ক্যাসেট তৈরি করে পাঠায় দিত সেই হংকংয়ে, হংকং থেকে স্যাটেলাইটে করা হতো, টেলিকাস্ট করা হতো। আপনার কথা শুনছিলাম, আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা কিছুক্ষণের জন্য বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকবেন, ফিরে আসছি। দর্শক, বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে আসলাম, আমরা আবার কথা বলছি আমাদের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মাহফুজুর রহমানের সাথে। তো এটা দেখার পরে আমি ভাবলাম যে এরকম তো আমরাও করতে পারি, এর জন্য কোনো স্টেশন লাগতেছে না, কিছু লাগে না, খালি ক্যামেরা কিনে বা কিছু প্রোগ্রাম তৈরি করে যদি আমরা করতে পারি। তো এইটার কোশ্চেন ঢাকায় এসে তখন স্বপ্ন দেখতে শুরু করলেন, স্বপ্ন দেখাবো এবং সিদ্ধান্তও নিয়ে ফেললাম যে এটা করবই। তারপরেবার যখন আমি বোম্বে গেলাম, বোম্বে যাওয়ার পরে আমার ওই বন্ধুকে বললাম যে চলো জিটিভিকে বলো আমাদেরকে একটা ঘন্টা সময় দেবে কি না, তাদের ওখানে আমরা আমাদের প্রোগ্রাম চালাবো। তো এটা প্রপোজ করলাম, প্রপোজ করার পরে তারা বেশ, এটা কখন, 95-96 সাল না, এটা 95-96 দিকে এটা ঘটনা। তো তখন আমি ওদেরকে প্রপোজ করলাম যে ভাই তোমরা আমাদেরকে এক ঘন্টার সময় দাও। তো ওরা বলে ঠিক আছে, ঠিক আছে আমরা দেখি। তো তারা তাদের ম্যানেজমেন্টের কাছে ওটা পেশ করলো, ম্যানেজমেন্ট পরে বললো যে না এখন আপাতত আমরা বাংলা কোনো চালাবো না, আমরা হিন্দিতেই থাকবো। তো হলো না। তখন আমার আরেকজন আমার এক ফ্রেন্ড ছিল, সে আমাকে বলল যে সে ছিল কলকাতার, আমাদের কলকাতারই, মানে আমরা যা কলকাতা, আমরা তো তখন গার্মেন্টস আমি খুব বড়ো আকারের করতাম, ইন্ডিয়ার সব জায়গায় আমার সাপ্লায়ার ছিল। তো কলকাতার ওই ভদ্রলোক আমাকে বললো যে এরকম দাদা আপনি তো করতে গেলেন, জিটিভিতে পাইলেন না, তা চলেন আপনাকে আমি বোম্বে, আমাদের একটা আমার এক পরিচিত লোক আছে তারা চালায় চ্যানেল, এটিএন মিউজিক নামে একটা চ্যানেল আছে, তারা শুধু মিউজিক চালায়, চলেন তার কাছে যে অ্যাপ্রোচ করি দেখি। সেই ভদ্রলোকের নাম ছিল সিদ্ধার্থ শ্রীবাস্তব, সেই প্রথম ইন্ডিয়ার মধ্যে প্রথম স্যাটেলাইট চ্যানেল সেই শুরু করে এই এটিএন, মানে সেও একটা এটিএন মিউজিক, এটিএন মিউজিক নামে চ্যানেল, 24 আওয়ার মিউজিক হতো এটা, ওই বোম্বের সেই ভদ্রলোক এটা করে, এবং সেই কিন্তু ইন্ডিয়ার প্রথম, ইন্ডিয়ারও এটিএন হচ্ছে প্রথম স্যাটেলাইট চ্যানেল। তো আমি তার কাছে গেলাম, তাকে অ্যাপ্রোচ করলাম, সে রাজি হলো, বলে ঠিক আছে যাও এক ঘন্টা। সেই এক ঘন্টার জন্য সে যে আমাদের কাছে যে স্যাটেলাইট ভাড়াটা চার্জ করতো এটা অনেক বেশি চার্জ করতো, তবুও আমি ভাবলাম যে ঠিক আছে, কারণ চালাবো দেখি কী করা যায়। তো ওটার পরে আমরা এক ঘন্টার প্রোগ্রাম শুরু করলাম, আসার পরে তখন সব বিটিভি একমাত্র চ্যানেল,
তাও আবার সরকারি চ্যানেল, যখন একটা প্রাইভেট অ্যাকাউন্টটা একটা চ্যানেল চালু হলো, লোকে কিন্তু মানে আমার প্রচুর দর্শক আমরা পেয়ে গেলাম, প্রচুর সাড়া পেলেন, প্রচুর সাড়া পেলাম, প্রচুর দর্শক তখন হলো। তো ওই এক ঘন্টার যে পয়সা দিয়ে আমি স্যাটেলাইটটা ভাড়া নিতাম তাদের কাছে এক ঘন্টা, বেশ আমাদের তখনই ওই এক ঘন্টা চালাই কিন্তু আমরা খুব একটা লস আমাদের হয়নি। এখানে কি বিজ্ঞাপন পেতেন তখন? বিজ্ঞাপন কিছু কিছু পেতাম, কিন্তু তখন মেজর যে বড় বড় কোম্পানি, মাল্টিনেশনাল কোম্পানি যেমন ইউনিলিভার বা অন্যান্য, তাদের কিন্তু কারোই কোনো বাজেট ছিল না। আমরা ইউনিলিভারের অ্যাড পাইছি দু বছর পর্যন্ত তারা ওয়াচ করছে আমাদেরকে, যে স্যাটেলাইটটা কেমন হয়, স্যাটেলাইটদের সাথে টিভি কেমন চলে এবং চালাইতে কেমন আমরা পারবো কি না। আপনি কি কোনো বেগ পেতে হয়েছে লাইসেন্স পাওয়ার ব্যাপারে বা এটা চালু করবেন সরকারের কাছ থেকে সহযোগিতা? সেই সময়কার লাইসেন্সটা ছিল আবার অন্য টাইপের। লাইসেন্সটা ছিল আমি এইটা জিনিসটা বম্বে আরাদের কাছে জেনে নিয়েছিলাম যে ওরা যেভাবে করে আমি সেভাবেই ফলো করছিলাম। সরকারের তো কোনো ধারণা ছিল না তখন, তখন কারোর ধারণা ছিল না। আমরা তখন মানে ভিডিও অডিও ভিডিও এক্সপোর্ট বলে আমরা এটাকে একটা খাত আমরা বাইর করলাম যে আমরা এক্সপোর্ট, আমরা এই ভিডিও এক্সপোর্ট করব, আমরা এটা একটা এক্সপোর্টের একটা খাত বানালাম। এর জন্য সরকার আমাদের বলল ঠিক আছে তার জন্য তোমাদেরকে ফরেন থেকে রেমিটেন্স আনতে হবে। তো তখন আমরা যেটা করলাম যে কিছু আমাদের বাঙালি ভাইরাই যারা যেমন লন্ডনে এতে যারা ব্যবসা ট্যাবসা করে ওদের কাছে কিছু ফরেন কারেন্সি আমরা মানে অ্যাড নিতাম, যেমন লন্ডনের রেস্টুরেন্টগুলি, তারপরে আমেরিকার কিছু কিছু জায়গায়। তো ওটা দিয়ে আমরা এই প্রোগ্রাম এক্সপোর্ট যেটা করতাম সেটার ওই রেমিটেন্সটা আমরা তখন ওটাতে আনতাম। তো সেটা আমাদের শুরু চ্যানেল হিসাবে শুরু ছিল না, এখন যেমন চ্যানেলের লাইসেন্স দেওয়া হয় তখন দেওয়া হয়েছে এক্সপোর্ট করার পারমিশন। আচ্ছা, মানে ভিডিও প্রোগ্রাম, নতুন তথ্য জানলাম। হ্যাঁ, ভিডিও প্রোগ্রাম এক্সপোর্ট লাইসেন্স তখন দিত, এক্সপোর্ট করার পারমিশন। আমরা কিন্তু প্রোগ্রাম টিভি চ্যানেল হিসাবে আমরা না, আমরা তখন যে লাইসেন্সটা আমাদের পারমিশন যেটা ছিল সেটা হচ্ছে ভিডিও এক্সপোর্ট করা। ভিডিও প্রোগ্রাম আপনারা চ্যানেল হিসেবে কখন পেলেন তাহলে? চ্যানেল হিসেবে পেলাম হচ্ছে যখন আমরা নিউজের পারমিশনটা পেলাম, যখন আর্থ স্টেশনে যখন পারমিশন পেলাম কি 2000 সালে, সেটা 2001-এর শেষের দিকে। তো তখন আমরা প্রকৃতপক্ষে চ্যানেলের পারমিশন পেলাম, আর্থ স্টেশনের পারমিশন মানে চ্যানেল আমরা ঢাকা থেকে সরাসরি আপ। তো এটা যেটা হলো তখন ওই চ্যানেল এই ওইভাবে আমার পরপর চ্যানেল আইও ঠিক ওই একই পদ্ধতিতে অ্যাপ্লাই করলো। ওনারা তো আবার ATN বাংলার কাছ থেকে, হ্যাঁ ওটা আমাদের কাছ থেকে দেশের থেকে। তো এর পরবর্তীকালে যেসব যারা যারা চ্যানেল করছে প্রত্যেকেই ওই এক্সপোর্ট মানে প্রোগ্রাম এক্সপোর্ট, বিদেশে প্রোগ্রাম এক্সপোর্ট বলে পারমিশন বাইর করা, ওই পারমিশনটা দিতে পরবর্তীতে স্যাটেলাইট চ্যানেল। পরবর্তীতে যখন আমরা প্রত্যেকে আর্থ স্টেশনে পারমিশন পেলাম তখন হলো স্যাটেলাইট চ্যানেল হিসাবে পারমিশন পেলাম। এখানে তাহলে আরেকটা জিনিস আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে আপনি যেরকম সংবাদ ভিত্তিক চ্যানেলের যেরকম আপনি পুরোধা, অনুষ্ঠান ভিত্তিক চ্যানেলেরও যেরকম আপনি পুরোধা, আমার জানা মতে এশিয়ার বাইরে বাংলা ভাষা অনুষ্ঠান নিয়ে আমার তো মনে হয় ATN বাংলা বা আপনার চ্যানেলই প্রথম আমরা এশিয়ার মধ্যে। আমরা আমি আর একটা গর্ব সহকারে যেটা বলি, এশিয়ার থেকে প্রথম ইউরোপে যদি যে কোনো চ্যানেল প্রোগ্রাম সরাসরি চালাইছে সেটা হচ্ছে ATN বাংলা। সেটা আজকে দর্শকদের জন্য একটা নতুন তথ্য। হ্যাঁ, তখন কিন্তু এই যে ইন্ডিয়ারও বেশ কিছু চ্যানেল তখন চালু হয়, ইন্ডিয়াতে অনেক কটা চালু, তখন প্রথমে তো 3-4 ছিল, পরে ধমাধম ওদের বিভিন্ন সবগুলো প্রভিন্সে তখন এই চ্যানেল চালু হয়ে যায়। তখন এই এতগুলো চ্যানেল থাকা সত্ত্বেও কেউ কিন্তু সরাসরি ইউরোপ বা আমেরিকা প্রোগ্রাম দেখাতে পারে না, যেটা আমরা ATN বাংলায় শুরু করি প্রথম 2002 সালে। আমরাই প্রথম ইউরোপে সরাসরি বাংলাদেশ থেকে সরাসরি প্রোগ্রাম বাংলা ভাষায় সরাসরি প্রোগ্রাম আমরা দেখানো শুরু করলাম 2002 সালে। তার পরবর্তীকালে আমরা 2004 সালে আমেরিকায় সরাসরি প্রোগ্রাম, এবং এই দুটো জায়গায় কিন্তু ATN বাংলা প্রথম এশিয়ান চ্যানেল যারা সরাসরি টেলিকাস্ট করা শুরু করছে। আমরা এভাবে বলতে পারি
যে এই সমস্ত জায়গায় প্রথম বাংলা ভাষায় কোনো অনুষ্ঠান বাংলাদেশের বাইরে যারা বাংলা ভাষাভাষীরা থাকে তারা দেখেছে, তো সেখানেও তো আপনার একটা প্রাপ্তি। আমরা তো প্রথম সেই হিসেবে দাবি করি যে আমরা এই মানে আমাদের চ্যানেল প্রথম মানে চালানো, ধরেন বিটিভি একটা সরকারি চ্যানেল ছিল, এত মানে তাদের লোক লস্কর থেকে শুরু করে সব কিছু ওদের অনেক বড় ছিল। বিটিভিও কিন্তু কোনোদিন পারে নাই কোনো মানে দেশের প্রধানমন্ত্রী বিদেশে গেলে সেখান থেকে সরাসরি লাইভ দেখানো, এটা কিন্তু আমরা এটিএন বাংলায় প্রথম করি। শুধু আমাদের না, পুরো পাক ভারতের মধ্যে কিন্তু আমরাই প্রথম যারা আমাদের বিভিন্ন প্রাইম মিনিস্টার যখন বিদেশে যেত, বিভিন্ন জায়গায় গেছে যখন, ইভেন সুদূর আমেরিকার থেকেও আমরা প্রোগ্রাম লাইভ একদম লাইভ প্রোগ্রাম দেখাই। আপনি তো অনেক প্রাপ্তির কথা বলছিলেন, আপনার কাছে এখন কেমন লাগে আপনি যখন দেখেন যে আপনার হাতে গড়া একটা সংস্কৃতি যেটাকে আমরা স্যাটেলাইট সংস্কৃতি বলছি, সেখানে এখন 30-এর অধিক চ্যানেল বাংলাদেশে কাজ করছে, বা যার শুরুটা আপনার হাত ধরে, সেটা সংবাদ ভিত্তিক হোক কিংবা অনুষ্ঠান ভিত্তিক হোক, তখন আপনার কেমন লাগে? নিশ্চয়, এটা তো সবারই ভালো লাগার কথা, যে সেই ভালো লাগে আমারও লাগে যে আমি সব কিছুতেই বহু লোকের কর্মসংস্থান সেটা আছে, প্লাস আপনার ধরেন সব কিছুতে আমি আগায় ছিলাম প্রথম। সেজন্যই আমাদের স্লোগানটা ছিল, এটিএন বাংলার স্লোগান ছিল যে পথ চলে সবাই, পথ দেখায় কে কেউ। এটা দেখিয়েছেন আপনি? হ্যাঁ, পথ চলছে অনেকে এখন, সবাই পথটা আমার পথকে ফলো করেছে, তো এটা একটা বড় গর্বের বিষয়। ওদিক থেকে আপনি কিন্তু দুটা প্রতিষ্ঠানের স্লোগান রেখেছেন, একটা রেখেছেন এটিএন বাংলার জন্য অবিরাম বাংলার মুখ, আবার এটিএন নিউজের জন্য রেখেছেন বাংলার 24 ঘন্টা। এই স্লোগানটা রাখার পিছনে আপনার কি ছিল উদ্দেশ্য? উদ্দেশ্য যে মানে প্রতিটা জিনিসের একটা স্লোগান থাকা দরকার, যেমন আমরা বিশ্বে প্রথম বাংলাদেশকে তুলে ধরি বাংলাদেশ, সেই জন্য অবিরাম বাংলার মুখ, মানে এটিএন বাংলা যখনই বিদেশের কেউ দেখতো, ইউরোপ আমেরিকা যারাই দেখতো, বাংলাদেশকে দেখতেছে, সে বিদেশের বসে কিন্তু দেশের যে থাকার অভাবটা তার পূরণ হয়েছে কিছুটা, সেই কারণেই এটা চার দেওয়া। আর নিউজের বেলা যেটা ছিল যে আমরা 24 ঘন্টা যখন নিউজ চালু করতেছি, সেই জন্য এটাকে বাংলাদেশকে জানছে, বাংলাদেশে জানছে, সেই জন্য আমরা এটাকে। কিন্তু আপনার এই যে এত প্রাপ্তি, কিন্তু তারপরেও তো নিশ্চয়ই সব কিছু তো সবসময় সহজভাবে যায় না। গত 25 বছর হোক কিংবা 12 বছর হোক, এটি নিউজের ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো সময় একটু বাধার সম্মুখীন হয়েছেন, সেটা বিজ্ঞাপনের দিক থেকে হোক বা অন্য কোনোভাবে হোক, এই ধরনের কোনো সমস্যার কথা যেটা আপনাকে প্রচণ্ডভাবে ঝাঁকুনি দিয়েছে কিন্তু আপনি সেখানে হেরে যান? শুরুতে তো অনেক আমরা বাধাগ্রস্ত হয়েছি, অনেক কিছুতেই বাধা হয়েছে নানা দিক দিয়ে, যেমন বিজ্ঞাপন পেতাম না, হিউজ একটা অ্যামাউন্ট প্রতি মাসে লস হতো, মানে 5 বছর পর্যন্ত আমাকে লস দিয়ে এই এটিএন বাংলাকে চালাইতেছে। আমি সাকসেসফুলের পিছনে কারণ হচ্ছে তখন আমার ব্যাকআপ ব্যবসা ছিল, গার্মেন্টস ব্যবসা ছিল, তো তখন ওই গার্মেন্টস থেকে যা কামাইতাম, যা আমার আর্ন হতো, আমি সম্পূর্ণটাই এই এটিএন বাংলার পিছনে খরচ করতাম। আমরা 5 বছর পর্যন্ত লস করার পর 5 বছর পরে এসে আমরা ব্রেক ইভেনে আসলাম, কারণ তখন যে কোম্পানি, কারণ তখন বিটিভির রমরমা চলতো, টেরিস্ট্রিয়াল চ্যানেল মানে ঘরে এন্টেনা, যা একটা ছোটো একটা এন্টেনা ঝুলাই দিলে আপনার টিভি দেখা যেত, আর আমাদের জন্য তো এন্টেনা লাগতো বিশাল বিশাল বড় বড় এন্টেনা, আর তখন ক্যাবল অপারেটাররাও এত এত ছিল না যেটা এখন এত হয়েছে, তখন মুষ্টিমেয় কয়েক ক্যাবল অপারেটার তাও বড় বড় ডিস্ট্রিক্টগুলিতে ছিল, তো এটা তৈরি হইতেও একটা জিনিস করতেও অনেক সময় লাগতো। আমি এই জন্য আমি ক্যাবল অপারেটারদেরকে সবসময় আমি ধন্যবাদ দিই, এখনও আমি ধন্যবাদ দিচ্ছি, কারণ ক্যাবল অপারেটারদের জন্যই আমরা আজকে সারা বাংলাদেশ কেন পৃথিবীব্যাপী আমরা দেখাতে ছড়িয়ে পড়তে পেরেছি, কারণ তারা তারাও যথেষ্ট চেষ্টা করে প্রতিটি ঘরে ঘরে এই ক্যাবল কানেকশনটি করে দিচ্ছেন, যেটা আমাদের জন্য সবার জন্য। এখন তারা এই নতুন নতুন যেসব চ্যানেল আসতেছে তারা শুরু করার পরে থেকে এই সব ফ্যাসিলিটি ভোগ করতেছে, কিন্তু আমরা 25 বছর আগে তো এই জিনিসটা আমরা পাইনি, আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, ঘরে ঘরে একটা জিনিসটা না পৌঁছানো পর্যন্ত, আমাদের ভিউয়ার্স না বাড়া পর্যন্ত মাল্টিনেশনাল কোম্পানিরা তো অ্যাড দিত না। এই যে আপনার এত সমস্যা ছিল বা এই যে আপনার এত স্বপ্ন, সব কিছু মিলে কিন্তু আপনার অনেক প্রাপ্তিও আছে মিডিয়া জগতে, তো মিডিয়া জগতে আপনার বিশেষ বিশেষ কিছু প্রাপ্তি আমরা শুনতে চাচ্ছি। আমাদের 25 বছরে
বা এই ধরেন এটিএন নিউজের 12 বছর, যে আমাদের যে প্রাপ্তি, আমি বলবো পৃথিবীর অনেক চ্যানেলে এই জিনিসটি পায় নাই। যেমন আমরাই প্রথম এমি অ্যাওয়ার্ড আনি বাংলাদেশে 2004 সালে, এবং এটা এশিয়ার মধ্যে প্রথম, এবং এখন পর্যন্ত এশিয়ার মধ্যে দুটো চ্যানেলেই এই এমি অ্যাওয়ার্ড পাইছে, একটা আমরা আর চায়নার একটা চ্যানেল। তাছাড়া দেখেন পৃথিবীর এশিয়াতে কত দেশ আছে, কত বড় বড়, যেমন ভারতবর্ষের কথাই বলি, এইখানে দেখেন কত চ্যানেল এবং তাদের প্রোগ্রামের গুণমান দিক দিয়ে চিন্তা করতে গেলে এরা অনেক আমাদের থেকেও অনেক বলবো ডেভেলপ। তারপরেও তারা এই এমি অ্যাওয়ার্ড আনতে পারেনি। এমি অ্যাওয়ার্ডটা তো বোধ হয় টেলিভিশনের ক্ষেত্রে অস্কার, এটা হচ্ছে পৃথিবীতে তিনটা পুরস্কার, মানে স্বীকৃত তিনটা পুরস্কার, ইন্টারন্যাশনাল পুরস্কার তিনটা। একটা হচ্ছে নোবেল পুরস্কার, সেকেন্ড হচ্ছে সিনেমার জন্য হচ্ছে অস্কার, আর টিভির জন্য হচ্ছে এমি। তো ইউরোপ আমেরিকায় যারা এমি পায়নি তাদেরকে টিভি চ্যানেল হিসেবেই গণ্য করে না, করে যারা ওখানে অলমোস্ট সবাই প্রতি বছর পায়, কেন ওদের প্রোগ্রামের মান অনেক ভালো। আর তাছাড়া কিছুটা ওদের মানে এই অ্যাওয়ার্ডগুলি তো ইউরোপ আমেরিকার থেকে দেওয়া হয়, কিছুটা ওদের পক্ষপাতিত্ব থাকে সবের ভিতরে, তারা ওই ইউরোপের বাহিরে পুরস্কার দিতে চায় না। ইউরোপ আমেরিকার বাহিরে পুরস্কারগুলো দেখা গেছে যে কয় বছর যাবৎ যতগুলি পুরস্কার হচ্ছে সব ইউরোপ আমেরিকার ভিতরেই সীমাবদ্ধ। তো যাই হোক, আমরা লাকিলি যখন আমরা পাই, আমি যখন শুনলাম, আমি যখন যখন একটা ডিক্লেয়ার হলো পুরস্কার ডিক্লেয়ার যখন হলো যে আমরা পাই, মানে নমিনেশন পাইছি এমির জন্য, এটা আমি বিশ্বাসই করতে পারিনি। আমি বললাম যে পৃথিবীর এত বড় বড় চ্যানেল থাকতে আমরা পাইলাম, আমার তো বিশ্বাসই হচ্ছিল না কথাটা। তখন নমিনেশন পাইছি, মানে 60টা দেশ বোধ হয় নমিনেশন পাইছিল ওই এই এটার জন্য, এই পুরস্কারের জন্য। তো আমি তখন গেলাম পুরস্কার আনার জন্য আমেরিকায় গেলাম, আমেরিকায় নিউ ইয়র্কের, তখনও জানতেন না যে পাবেন, নিউ ইয়র্কের ম্যানহাটনের হিলটন হোটেলে এই পুরস্কারটা দেওয়া হয় প্রতি বছর, ওখানেই এই পুরস্কারটা দেওয়া হয়। গেলাম তো তখনও ভাবিনি যে আমরা পাবো, আমাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, তো নমিনেশন দেওয়া হয়েছে, নমিনেশন দিলে যে পাওয়া যাবে তা না। তো লাকিলি আমরা সময় আমি হলের ভিতরে তো ছিলামই, তখন ডিক্লেয়ার হলো এটিএন বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন, এটিএন বাংলা এই। এটা শুনে আমার এখন যেরকম লাগছে, আমি তো সেটা ব্যাখ্যা করতে পারছি না, আপনার ব্যাখ্যাটা আপনি কীভাবে করবেন? মানে আমি পুরস্কার সেই অবস্থা, পুরস্কার পাওয়ার পরেও আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমরা বাংলাদেশের মতো একটা দেশের, একটা ক্ষুদ্র দেশের এই পুরস্কারটা পাবো, এটা বিশ্বাসই করতে পারতেছিলাম না। এবং এমি অ্যাওয়ার্ড যেহেতু আমাদের এশিয়ার কোনো দেশ পায় নাই, যে জনের কোনো প্রচার ছিল না এই ক্ষেত্রে, কিন্তু এগিয়ে গেলেন এই ক্ষেত্রে, মানে বাংলাদেশের অনেকেই জানতো না যে এমি অ্যাওয়ার্ডটা কী জিনিস। সবাই অস্কার জানতো, সিনেমার ব্যাপারে অস্কার জানতো, কিন্তু এমি কী জিনিস এটা কেউই জানতো না। অনেকেই তখন প্রশ্ন করতো, আরে এটা কী পুরস্কার, মানে এটা যে একটা আন্তর্জাতিক যে খুব বড় মানের একটা পুরস্কার, এটা মানে আমাদের দেশের লোকজন জানতোই না। এরপরে তো আপনার প্রাপ্তি আছে আরও, তারপরে যেটা ছিল যে আমরা এই প্রোগ্রামের যেটাতে এমি পেলাম, সেই প্রোগ্রামের আমরা 6-6 বার নমিনেশন পাইছি, পাইনি এমি, কিন্তু 6-6 বার আমরা নমিনেশন পাইছিলাম। তো নমিনেশন পাওয়ার পর তখন ইউনিসেফের চিফ, মানে ওটা যৌথভাবে দিত এই পুরস্কারটা, এনএসএফ আর এমি ওয়ালারা যৌথভাবে এই পুরস্কারটা দিত, চিলড্রেন ব্রডকাস্ট ডে হিসাবে একটা দিন ছিল, 12ই ফেব্রুয়ারি যত সম্ভব মনে হয়। তো এখানে পৃথিবীর সব দেশ এই ওখানে বাচ্চাদের প্রোগ্রাম, বাচ্চাদেরকে নিয়ে যেসব প্রোগ্রাম হতো এটাকে ওখানে সাবমিট করতো, ওখান থেকে বিচার করে টে তারপরে এটা পৃথিবীর সব দেশেই এতে পার্টিসিপেট করতো। আপনার কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিলাম, চমৎকার কথা। তারপরেও সুপ্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, শীঘ্রই ফিরে আসব, কোথাও যাবেন না।
প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে আসলাম। আমরা কথা বলছিলাম আমাদের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মাহফুজুর রহমানের সাথে। এই প্রোগ্রামে ৬বার যখন আমরা নমিনেশন পাই, তখন ৬বারের নমিনেশনের সময় যে আমরা নমিনেশনের একটা পুরস্কার দেয়, যে এমি পাইলেও পাইলেও কিন্তু নমিনেশনের জন্য তারা একটা পুরস্কার দেয়। তো সেই পুরস্কার যখন আমি যখন নিতে যাই, তখন ইউনিসেফের চিফ আমাকে বলে তোমরা ৬বার নমিনেশন পাইছো। আমি বললাম যে হ্যাঁ, ঠিক আছে, তোমরা যে ৭বার যদি নমিনেশন পাও, তোমাদেরকে আমরা একটা স্পেশাল পুরস্কার আমরা দিব, তোমাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট একটা পুরস্কার দিব। ঠিকই আমরা ৭বারও আমরা নমিনেশন পেলাম। যখন ৭বার যখন নমিনেশন পেলাম, তখন ইউনিসেফ চিফ বেশ হ্যাপি, বলে হ্যাঁ তোমাদেরকে আমরা একটা তো আমরা ইউনিসেফ থেকে যে পুরস্কারটা পাই লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এটা পৃথিবীর মধ্যে একমাত্র আমরাই পাইছি। এখন পর্যন্ত দ্বিতীয় কোনো চ্যানেল এই পুরস্কারটি পায়নি। প্রাপ্তির খাতায় আরেকটা যোগ হলো। তাছাড়া এমনি ছোটোখাটো বহু পুরস্কার, যেমন লন্ডনে নিউজ বেস্ট এশিয়ান নিউজ হিসাবে আমরা একটা পুরস্কার পাই, তারপরে ফ্রান্স থেকে পুরস্কার পাই, এরকম বিভিন্ন জায়গায়। ব্যক্তিগতভাবেও কিন্তু আপনি পুরস্কৃত হয়েছেন মিডিয়া অবদানের জন্য। আপনার মিডিয়া অবদানের জন্য আমি যখন গার্মেন্টস করছি, গার্মেন্টসের সময়ও বেশ আমি অনেক পুরস্কার পাইছি। ৮বার তো জাতীয় ট্রফি পাইছি, কিন্তু বিদেশে স্পেন থেকে, তারপরে স্পেন থেকে পেলাম, আরেকটা বিদেশি আরেকটা চ্যানেল থেকেও পাইছি, এরকম জায়গা থেকে। তো এরকম পুরস্কার বেশ কিছু, যেমন এই যে আমার এই যে এখন যেখানে এই এতগুলি যে পাওয়া, আমার পাশের ওই আরেক রুমে এরকম ভর্তি। তো এই যে আমার প্রাপ্তি সারা জীবনের, আজকে যখন আমি শুরু করি ৭৪ সালে আমি প্রথম ব্যবসা শুরু করি, এই ৭৪ সাল থেকে আজ পর্যন্ত আমার এই যে প্রাপ্তি, আমার কাছে এটা খুব গর্ব লাগে যে এই আমার যে কর্মকাণ্ডর জন্য এত পাওয়া, এটা আমি এখন দেখলে নিজেকে নিজের খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যে বসে বসে দেখি যে এই এতটি বছর যে আমার যে এতগুলি পাওয়া, এটা একটা আনন্দ। আপনি তো বোধহয় সর্বপ্রথম ৭৯ সালে নিটওয়ার এক্সপোর্ট করলেন। আমি ফার্স্ট বাংলাদেশ থেকে প্রথম নিটওয়ার ৭৮-এর মার্চ মাসে প্রথম নিটওয়ার এক্সপোর্ট বাংলাদেশ থেকে আমি করি। এটাও আমার জন্য একটা যে আমিও নিট গার্মেন্টস সেক্টরে আমি প্রথম পায়নিয়ার, যে এই ফার্স্ট এক্সপোর্ট আমার হাত দেওয়া হয় বাংলাদেশ থেকে। সাম্প্রতিক সময়ে তো করোনা পৃথিবী জুড়ে একটা আঘাত এনেছে, তো সেক্ষেত্রে তো কর্মস্থলগুলো তো আঘাত এনেছে। এটিএন বাংলা, এটিএন নিউজ, আপনি তার কর্ণধার, অর্থনৈতিকভাবে হয়তো, প্রাতিষ্ঠানিকভাবে হয়তো আপনিও ক্ষতিগ্রস্ত। এরপরেও কিন্তু বহু লোকের কর্মসংস্থান আপনি করেছেন, কিন্তু কর্মচ্যুতি ঘটাতে এক্ষেত্রে কাজ করতে গিয়ে কি অর্থনৈতিকভাবে আপনার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি? হলেও কীভাবে এটাকে সামাল দিয়েছে? আপনার এই যে আজকে যে মার্কেটে যে ক্রাইসিস যেটা চলতেছে, অ্যাড ক্রাইসিস, সেটা এখন থেকে না, বেশ করোনার আগে থেকেই এটা শুরু হয়েছে। করোনার ২ বছর আগে থেকে, কিন্তু তার কারণ হচ্ছে যে ভট করে এতগুলো চ্যানেল চলে আসাতে এই মার্কেটের, অ্যাডের মার্কেটে আমাদের বেশ টানাটানি শুরু হয়ে গেল। সবাই রেট কমানো শুরু করলো, অ্যাড পাওয়ার জন্য যে যা পারে সেই রেটটা অ্যাকসেপ্ট করে নিয়ে অ্যাড নিত। এতে একটা বিশাল একটা ক্রাইসিস শুরু হলো। তো এতে যখন আবার করোনা যখন শুরু হলো, তখন এই ক্রাইসিসটা আরও ভালোভাবে আমরা আরও প্রকট হয়ে গেল, প্রকটভাবে প্রকাশ পেল। তখন যেটা হলো, বিভিন্ন চ্যানেল, বাংলাদেশের অনেক চ্যানেলই তখন লোক কমায় দিয়ে অর্ধেক করার চেষ্টা করলো। বহু চ্যানেল, বেশিরভাগ চ্যানেলই তখন অনেকের চাকরি চলে গিয়েছে, অনেকের চাকরি চলে গেল, অনেকের করলো। তো আমরাই, আমরা এটিএন বাংলা, এটিএন নিউজ একমাত্র, আমরা বলবো এই দুটি চ্যানেল একমাত্র চ্যানেল আমরা যারা কোনো এই ক্রাইসিসের জন্য কোনো লোককে ছাঁটাই করিনি আমরা। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার যে অন্যান্য চ্যানেলগুলো যখন নাকি লোক ছাঁটাই করছিল, তখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি লোক নিয়োগও দিয়েছেন। হ্যাঁ, আপনার, আমি আমার এটিএন বাংলা, এটিএন নিউজের সকল কর্মকর্তা কর্মচারী কলাপুষ্কর সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। এই যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসের সময় না আমরা কোনো আমাদের এমপ্লয়িকে আমরা বলছি যে তোমরা যাও বা কিছু, ওরাও এই যে এত বেতন পায় নাই কয়েক মাস, কেউই কিন্তু আমাদের ছেড়ে যায়নি।
এই যে একটা আমাদের মধ্যে কর্মচারীদের মধ্যে বা আমাদের সকল আর মালিকদের মধ্যে যে একটা আমাদের একটা বন্ধুত্ব সুলভ একটা বন্ধন যে সৃষ্টি হয়েছে, এটা কিন্তু খুব কম জায়গায় এই জিনিসটা আছে নাই বলে চলে। আমি বিশ্বাস করি যে ভালোবাসা অবশ্যই প্রবাহমান থাকবে, অটুট থাকবে। আমরা আর একটু অন্য প্রসঙ্গ আসবো, আপনি একজন সফল ব্যক্তি, মিডিয়া জগতে সফল ব্যক্তি, ব্যবসা হিসেবে সফল, কিন্তু আপনার জীবনে কিন্তু আরও কিছু কিছু দিক রয়ে গেছে। আমরা এখন জানি যে আপনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধের গল্প আপনার কাছে শুনেছি, কিন্তু আজকে গল্প ছিল অল্প করে হলেও আপনার মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আপনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন সেই সম্পর্কে কিছু সম্ভব। আপনি কী করে মুক্তিযুদ্ধে গেলেন বা কী করলেন? আমি যখন মুক্তিযুদ্ধ যখন বাংলাদেশে একাত্তরের যে ঘটনা দেখুন, তখন আমি সেকেন্ড ইয়ারে, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি তখন। তো আমরা এই যে আমি থাকতাম তখন দিনাজপুরে থাকতাম, তো দিনাজপুর বেশিরভাগই ছিল বিহারি, দিনাজপুরে অনেক সংখ্যক বিহারি ছিল। এই বিহারিরা ছিল সব আমাদের এন্টি, মানে স্বাধীনতা বিরোধী পক্ষ ছিল, তারা পাক আর্মির সঙ্গে পরবর্তীকালে একদম পুরো একসঙ্গে তারা কাজ করছে। তা আমি তখন দিনাজপুরে পড়ি, দিনাজপুর কলেজে পড়তাম, তার কিছুদিন পরেই আমার HSC পরীক্ষা ছিল, তখনই শুরু হয় মুক্তিযুদ্ধের শুরু। তখন আমরা দিনাজপুরে, আমি তখন এই বঙ্গবন্ধু যখন ভাষণ দিল মার্চের ভাষণটা, তখন এই ভাষণটা এই ঢাকায় গ্রামফোন কোম্পানি অফ ইস্ট পাকিস্তান নামে একটা কোম্পানি ছিল, তারা এটাকে এই রেকর্ড হিসাবে বাইর করে। তখন এইটার পিছনে আমি খুঁজলাম যে তখন দেখা গেল যে মুষ্টিমেয় কয়েকটা রেকর্ড তৈরি করার পরে এটা বোধ হয় পাক সেনার এতে বোধ হয় এটাকে বন্ধ করে দিয়েছে, চালু করতে দেয় নেই, মানে কোম্পানি চালু, এই মুষ্টিমেয় কিছু রেকর্ড তারা ছাড়ছিল। তখন আমি খোঁজা শুরু করলাম যে এটা কী করে করব। তো ধরেন আমার বাবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন, টাকা পয়সার অভাব আমার ছিল না, তো শখ আমার রেকর্ড কালেকশন করার তখন শখ ছিল খুব, আমি রেকর্ড কালেকশন করতাম। আমার বাবা যখন কলকাতায় ব্যবসার জন্য যেতেন ওই সময় পাকিস্তান আমলে, তখন বাবাকে আমরা সবসময় বলতাম যে লেটেস্ট গ্রামফোন রেকর্ডগুলো আনার জন্য যেটা বাড়িত। তো ওই গ্রামফোন রেকর্ড কালেকশনে আসছিল, তখন আমার মাথায় ঝোঁক উঠলো এই বঙ্গবন্ধুর ভাষণটা যেভাবেই হোক আমার একটা কালেকশনে আনতেই হবে। তখন চেষ্টা করে বহু খোঁজাখুঁজির পর এক লোকের কাছে পাইলাম, তো লোককে বললাম ভাই এটা তুমি দিবা আমাকে বিক্রি করবা? বলকে না ভাই আমি বিক্রি করবো না। তো আমি বললাম ভাই তোমাকে তুমি যা কিনছো তার থেকে 10-12 গুণ বেশি টাকা দেবো। এরকম লোপটপ দেখানোর পরে সে রাজি হলো, 1000 পাক রুপিজে রাজি হলো যে ঠিক আছে 1000 রুপিজ যদি দাও তোমার দিব। আমি তখন ওই রেকর্ডটাকে 1000 রুপিজে কিনলাম। কেনার পরে ওটা তখন দিনাজপুরে একটা মাইক ভাড়া করে এটা রিক্সার মধ্যে চলাই রেকর্ড বাজায় পুরো দিনাজপুর গরম করার চেষ্টা করলাম। এটা নিয়ে অনেক সময় পুলিশ বাধা দিত, মানে একসময় পুলিশ মাইক টেক নিয়ে চলে গেলো, রিক্সাটা ধরে নিয়ে চলে গেলো, আমি রিক্সা নিয়ে চলে যাক, আমি যেটা ছিল আমি রেকর্ডটা হাতছাড়া করতাম না, মানে পুলিশের হাঙ্গামা দেখলে আমি রেকর্ডটাকে আগে সরাই নিতাম, তারপর হচ্ছে বাকি ইয়ে করতাম। তো এইভাবে করে ভয় ভয় চালাতে হতো, মিলিটারিদের চোখ এড়ায় চালাতে হতো। তো পরবর্তীকালে আমাদের দিনাজপুরে একটা পেট্রোল পাম্প ছিল আমার বাবার, ওই পেট্রোল পাম্পে শেষে মাইক লাগাই আমরা এই এটা বাজাইতাম, মানে 24 ঘন্টাই ধরতে গেলে বাজাইতাম এটা, মানে বঙ্গবন্ধুর ভাষণটা দিয়ে মানে সবাইকে বাঙালিকে জাগ্রত করার জন্য এটা করতাম। তো যখন 25শে মার্চ যখন ঢাকায় অ্যাটাক হলো, তো দিনাজপুরেও তখন মিলিটারিরা পুরো কার্ফিউ দিয়ে পুরো দিনাজপুর কবজা করে ফেললো। তখন 26শে মার্চ ভোরবেলা, 25শে মার্চ পুরো কার্ফিউ চলতেছে, কার্ফিউ চলতেছে, 26শেও কার্ফিউ। তো 26শে মার্চ সেই সময় দিনাজপুরের মানে আওয়ামী লীগের নেতা অধ্যাপক ইউসুফ আলী, উনি ছিলেন আওয়ামী লীগের তখন মেইন লোক, উনি বড় নেতা ওখানকার, এমপিও ছিলেন, এমপি উনি এমপিও ছিলেন, বঙ্গবন্ধুর সময় এমপিও হয়েছিলেন, তখন উনি মিনিস্টারও ছিলেন, শিক্ষামন্ত্রী তখন সেই সময় 71-এ উনি মানে পাকিস্তান আমলের শিক্ষামন্ত্রী। তখন উনি ভোরবেলা আজানের পর পর দেখি দরজার নক করতেছে, তখন আমি ভয় খেয়ে গেলাম। আমি ওই আমাদের বাড়ির ভিতরে জায়গা ছিল, সেখানে আমি মানে সকালবেলা একটু ঘোরাঘুরি করতেছিলাম, মর্নিং ওয়ার্কের মতো।
তো দরজার নক শুনে একটু ঘাবড়ায় গেলাম যে আসলে মিলিটারিতে কখন কারে উঠাই নিয়ে যায় তার কোনো ঠিক নাই। তো ভয় ভয় একটু দরজা খুলে একটু ফাঁক করে দেখা মাত্রই জোর জোর করে একটা লোক ধাক্কা দিয়ে, একরকম ধাক্কা দিয়ে দরজা করে ভিতর থেকে বন্ধ করে দিয়ে মুখ ঢাকা পুরা, খালি চোখ দুটো দেখা যাচ্ছে। তো এবারে তো উনি ওনার ঢাকা মুখটা খুললে দেখলাম অধ্যাপক ইউসুফ। তখন আমাকে বলে এই তোমার কাছে এই বঙ্গবন্ধুর ভাষণের রেকর্ডটা আছে না? এলেন হ্যাঁ, কয় যে এটা তুমি আমাকে দাও। আমি বলি ভাই এটা আছেই একটা, এটা যদি আমি দিই তাহলে এখানে আমারও তো এখানে দরকার মুক্তিযুদ্ধের গরম গরম করার জন্য রেকর্ডটা দরকার। ওকে না তার চেয়ে বড় যে ইন্ডিয়ান সরকার আমাদেরকে একটা আগরতলায় একটা রেডিও স্টেশন করে দিছে, ওখানে কোনো ম্যাটেরিয়াল নাই, আমরা কী বাজাবো কোনো কিছুই নাই, শুধু ট্রান্সমিশনটাই বসানো হয়েছে, কোনো ম্যাটেরিয়াল নাই কিছু নাই, তো তুমি এটা দাও এটা আমরা বাজাবো ওখানটা। তো একরকম উনি জোর জবরদস্তি এটা নিয়ে গেলেন। আমি বললাম ভাই এটা ওকে ঠিক আছে তোমাকে যা আমরা এটা কপি করে করে তোমাকে পরে পাঠাই দেবো। পরে আর উনি পাঠান নেই, ওটা কোথায় গেছে কোনো ঠিক নেই। তো এই রেকর্ডটা দিলাম যে এটা বৃহত্তর স্বার্থে, যে আমি তো এটা আমার দিনাজপুরে শুধু বাজাচ্ছিলাম, যদি ওখানে রেডিও স্টেশন থেকে বাজাইতে গোটা বাংলাদেশের লোক। 25 তারিখের পর তো আপনার বাজাবার সুযোগ আর ছিল না? ছিল না, তখন তো বাজাতাম না। তো বলেছিলাম যে যদি যখন স্বাধীনতাধীন হবে সেই সময়কার জন্য। তারপরে তো আমি বাধ্য হয়ে তখন আমরা চলে যেতে হইলো, চলে গেলাম। তো যাওয়ার পর আমার বাবা, ওই আমার বাবাকে বলা হল, বললাম যে এটা নিয়ে যান কলকাতা যান। তো আমাদের নর্দার্নজোনের যে এক কর্নেল ছিল, কর্নেলটার নাম আমি মনে করতে পারতেছি না এখন, সেই কর্নেল একটা রিকমেন্ডেশন দিল যে ইনাদেরকে এত সময় যুদ্ধকালীন দিনাজপুরে যখন স্বাধীন ছিল ইনাদের পেট্রোল পাম্পে তেল নেওয়া হলো, ইনাদেরকে ওনারা এখন রিফিউজি এখানে, তো ওনাদের কিছু সাহায্য করা হোক। তারপরে তো আমরা চলে গেলাম জলপাইগুড়ির দিকে। জলপাইগুড়ি যাওয়ার পরে আমরা তো যে যার মনে বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধে জয়েন করলাম। আমাকে পরে আমাদের আমাদের নেতা ছিলেন আব্দুর রাজ্জাক সাহেব, মারা গেলেন যে পানি সম্পদ মন্ত্রী যে ছিলেন, উনি তখন উনি একটা দল গঠন করলেন মুক্তিযুদ্ধ দল। আমি তখন ওনার সঙ্গে জয়েন করলাম। উনি আমার খুঁজে বের করলো জলপাইগুড়িতে, ঘুরতে ঘুরতে দেখি জলপাইগুড়ি গেছে, বলে এই তুই এখানে তোর আয় সব জয়েন কর। আমি উনি তখন আমাদেরকে, তা আমার তখন ছিল যে উনি তখন বলে তুই কী করবি, ডাইরেক্ট যুদ্ধ করবি না অন্য কোনো তোর প্ল্যান? আমি বললাম যে দেখেন আমার আমাদের ঢাকায় তো বাসা আছে, তো ঢাকায় বাসা আছে এবং ঢাকায় আমি একটা যেতে পারবো, আমার একটা সোর্স আছে, গেলে আমি যে জিনিসটা করতে পারবো যে মুক্তিযুদ্ধদেরকে হেল্প করার জন্য আমি ইনফরমেশন ইনফর্মার হিসাবে আমি ওখানে কাজ করতে পারবো, আমার একটা ভালো সোর্স আছে। তখন গ্রিন রোডে আমাদের বাসা ছিল, গ্রিন রোডে, তখন গ্রিন রোডের যে রাজাকারদের হেড ছিল আলী আমজাদ খান নামে ব্যারিস্টার আলী আমজাদ খান, উনি তখন এই নেতা, এই রাজাকারদের নেতা। তো আমি ওটা যোগাযোগ করলাম লন্ডনের থ্রুতে, ওনার একটা যোগাযোগ করে উনি বলে ঠিক আছে আসো আমি তোমার একটা ব্যবস্থা করে দেবো। নে তো একটা বসা ছিল, উনি গেলে একটা সার্টিফিকেট, তখন তাহলে হয়তো রাজাকারের সার্টিফিকেট নিয়ে আমাকে ঢুকতে হইতো বাংলাদেশ। তখন তো প্রিপারেশন নিচ্ছিলাম যে ঢুকবো কি ঢুকবো না, এরকম প্রিপারেশন। এর মধ্যে যুদ্ধর একটা পায়তারা চলতে থাকলো, তখন চিন্তা করলাম যে এটা যুদ্ধটা পুরোপুরি দেখি। আমার জানা মতে যে আপনি বোধ হয় রণাঙ্গনে কোনো একটা পত্রিকার সাথে সম্পর্ক ছিল আপনার, বা আপনি নিজেই সম্পাদনা করেছেন, এই বিষয়টা যদি দর্শক আমরা মানে পরে আমরা কিছু ছেলে পেলে যারা করলাম যে কী করা যায়, তখন চিন্তা করলাম যে আমাদের এক রংপুরে এক লিডার ছিল, সে বলল যে এক কাজ করি আমরা একটা পত্রিকা বাইর করি। তো সে পত্রিকা বাইর করা মানে অন্য পত্রিকা বাইর করলে আমরা পত্রিকা ছাপাইতাম একটা ছোটো একটা প্রেস থেকে, ওই যে আগেকার পদ্ধতিতে যে প্রেসে ওই রকম। পত্রিকার নাম কী ছিল? রণাঙ্গন। তো ওটা পড়ে আমরা সব কয়েকজন মিলে ওই পত্রিকা বেছে বেড়াইতাম বিভিন্ন জায়গায়, চারানা চালানা করে নিতাম পত্রিকার দাম। এবং সেটার সে বড় কথা হলো যে মানে আমরা খোঁজখবর নিয়ে বেড়াইতাম যে কথা, এইটার ব্যাপারে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক হেল্প করেছিল। ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা পাস দিত, যে পাসটা যে ইন্ডিয়ান গভর্নমেন্টের যত সরকারি ডাক বাংলো আছে, সার্কেট হাউস আছে, সরকারি রেস্টুরেন্ট আছে, তারপরে প্লেন বলেন, ওদের বাস সার্ভিস সবগুলোতে এইটা দেখালে টিকিট ফ্রি, ডাকওয়ালাতে খাওয়া দাওয়া সব ফ্রি, এটা দিছে, এই ফ্যাসিলিটিটা দিয়েছিল। তো সেই সূত্রে আমার বেশ ওই সময় অনেক কয়টা জায়গায় ঘোরার একটা
সৌভাগ্য হয়েছিল। হয়তো দিল্লিতে কোনো দরকার নেই, দিল্লি পর্যন্ত চলে যেতাম, যখন ফ্রি যখন যেতে অসুবিধা কি। তো এইভাবে বেশ তখন কাটাইছি। তো এই এইভাবেই চলতে থাকে মুক্তিযুদ্ধের। তারপরে যখন দেশ স্বাধীন হলো, যখন তো আমরা খেল 16ই ডিসেম্বর ঢাকায় স্বাধীন হলো, তখন আমরা ইন্ডিয়ান আর্মির সহায়তা ইন্ডিয়ান আর্মির গাড়িতে করে, ওদের আর্মির গাড়িতে করে আমরা ওখান থেকে চলে আসি, এসে দিনাজপুরে আসলাম, রংপুরে, রংপুরে এসে নামলাম। রংপুরে আসার পরে তো আমাদের সব কিছু দিনাজপুরে, তো দিনাজপুরে যাবো, রাস্তাঘাট ভাঙ্গা, কোনো না আছে গাড়ি না আছে কিছু। তো এই রংপুর থেকে দিনাজপুর যেতেই লাগলো 2 দিন পায়ে হেঁটে। এই কিছু দূর গেলে কিছু রিক্সা পাই বা করি, এইভাবে দিনাজপুর গেলাম। দিনাজপুর যে প্রথমে খোঁজা শুরু করলাম, আমাদের গাড়ি ছিল যেটা গাড়িটা, তো গাড়ি ওদের আর পাকার মিটার নিয়ে চালাইছে, গাড়ির কোনো হদিশ নাই। আপনার কথা শুনছিলাম, আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা কিছুক্ষণের জন্য বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকবেন, ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে আসলাম। আমরা কথা বলছিলাম আমাদের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মাহফুজুর রহমানের সাথে। আমরা এতক্ষণ কথা বললাম একজন সফল ব্যবসায়ীর সাথে, একজন সফল মিডিয়া ব্যক্তিত্বর সাথে, এরপরে কথা বললাম একজন কিশোর মুক্তিযোদ্ধার সাথে। কিন্তু আপনার জীবনে কিন্তু আরেকটি দিক নতুনভাবে উন্মোচিত হয়েছে, আপনি সম্প্রতি গানের দিকেও ঝুঁকেছেন। গানের প্রতি যে আপনি ঝোঁকটা চলে আসলো, এটা কি হঠাৎ করেই আপনার এই গানের জগতে আসা, নাকি গানের প্রতি আগের কোনো ভালোবাসা ছিল, সুযোগটা এখন গ্রহণ করলেন? গান গাওয়াটা হচ্ছে হঠাৎ করে আসা, কোনোদিন ভাবিনি যে আমি গান গাবো। তো গান আমি প্রচুর শুনতাম, মানে আমার দিনাজপুরে যখন আমরা থাকতাম ছোটোবেলায়, আমার বাবা ব্যবসার জন্য কলকাতা যেত, তো উনি দুটো জিনিস সবসময় আনতেন, এক বস্তা বই নিয়ে আসতেন, কলকাতার প্রিন্টেড বই, একদম অরিজিনাল প্রিন্ট, বিভিন্ন রাইটারের বই আনতেন। আর ওই সময় যে কয়টা নতুন রেকর্ড বেড়াতো, বিভিন্ন শিল্পীর রেকর্ডগুলি যে বেড়াতে হয়েছে, তখন এই যে কালো রঙের মতো সিলেটের রেকর্ড যেটা ছিল, যে পিন লোহার পিন দিয়ে বাজত, ওই রেকর্ড এক করতেন, নিয়ে আসতেন। আমার জানা মতে যে সেই সময়কার এমন কোনো গান ছিল না যেটা আমার কালেকশানে ছিল না। মানে আমার বাবাও গান পছন্দ করতেন, শুনতেন, উনিও এই কারণে রেকর্ড আনতেন, আমরাও এই রেকর্ড। গানের প্রতি এই এইখান ঝোঁক, মানে গান প্রচুর গান শুনতাম। তারপর যখন এটিএন বাংলা যখন করলাম, তখন এটিএন বাংলা করার পরে এখানে তো শিল্পী, তো নানা রকম শিল্পী, এবং আমরা যে কাজ করছি যেটা শিল্পী তৈরি করছি অনেক, সেই শিল্পী তৈরি করতে যেয়ে যে আমাকে যে পরিশ্রমটা করতে হয়েছে, যখন আমরা মিউজিক কোম্পানি করলাম, এটিএন মিউজিক নামে যে মিউজিক কোম্পানি করলাম, এটা করার পরে তখন বিভিন্ন শিল্পী আমরা তৈরি করলাম, করে তাদের কাছে অ্যালবাম বাইর করা শুরু করলাম। তো এই করতে করতে, কারণ এটিএন নিউজের ব্যানারে যে কটা শিল্পী গান করছে, এদের প্রত্যেকটার গানের কিন্তু মাস্টারিংটা আমার করা, প্রত্যেকটা। যেমন আমার নিজের গানের, এখন নিজের গানের মাস্টারিংটা আমি নিজেই করি, এবং অন্য শিল্পী, এই যে ঈদে বিভিন্ন শিল্পীর যে গানগুলি যায় এটিএন বাংলার, সবগুলির কিন্তু মাস্টারিং আমি নিজে করি, নিজে বসে থেকে মাস্টারিং করি। আমার মাস্টারিংয়ের ফাইনাল না হওয়া পর্যন্ত এটাকে করা হয় না, ছাড়া হয় না। তো এই যে মাস্টারিং করি, তো এইগুলির ঝোঁক আমার আগের থেকেই ছিল। তো গান শিল্পীদের, বিভিন্ন শিল্পীদের গান করতে করতে, তো আলটিমেটলি একটা সবসময় গানের চর্চা মনে থাকলে এই সুর তাল লয় এগুলির অটোমেটিক শিখা হয়ে যায়, কোনো টিচার ছাড়াই শিখা হয়ে যায়। তো মাঝে হঠাৎ করে আমার মিউজিক ডাইরেক্টর যারা আমাদের এখানে কাজ করতো, তাদের বলতাম যে ভাই দেন দেখি একটা গান তৈরি করেন, দেখি গাই।
এই করে একটা গান গাইলাম, দেখলাম যে বা ভালোই তো গাইতে পারলাম। এরকম করতে করতে একটা দুটো করতে করতে এখন তো ধরতে গেলে আমার নিজেরই নিজস্ব গান প্রায় 150 গানের উপরে আছে আমার, আমার মৌলিক গান আমার নিজের। আপনি তো সবসময় মৌলিক গানই করে থাকেন। আমার সব, আমি তো অন্য কোনো গান গাই না, মৌলিক গান। গানের তো গলা হচ্ছে আল্লাহ প্রদত্ত, এখানে কারো কিছু হাত নেই, এটা আল্লাহ প্রদত্ত গলা। তো এটাকে ব্যয় করতে হলে গলাটা চর্চা করতে হয় বিভিন্ন। তো আমার যেটা, আমি যেটা যে জিনিসটা ভালো মতো হজম করতে পারছি, যেটা করতে পারছি, সেটা এটা করতে আমার 4-5 বছর সময় লাগছে এটা করতে। সেটা হলো এই যে আমি যে কথা বলতেছি, এটার কিন্তু এক ভয়েস আমি কথা বলি, কিন্তু গান যখন গাই আমি কিন্তু ভয়েসটা পুরো কমপ্লিটলি চেঞ্জ করে ফেলি। আমার গানের ভয়েসের সঙ্গে কথা বলার ভয়েস কমপ্লিটলি ডিফারেন্ট। যেমন আমি এক লাইন বললে আপনারা বিশ্বাস করতে পারেন যে আমি কথা বললাম, যেমন গান যখন গাবো, তোমার চোখে দু চোখ রেখে পড়ে না চোখের পাতা, একদম কমপ্লিট ভয়েস। এই জিনিসটা হজম করতে আমার অনেক সময় লাগছে। যদি বলি যে দর্শকদের উদ্দেশ্য করে আপনার এই একটা প্রিয় গান আপনি আজকে দর্শকদের উপহার দেন, তাহলে কোনটা দেবেন? এই ক্ষেত্রে আমার অনেক গানই তো দেশ গান আছে, দেশ গানের ভিতরে যেমন হঠাৎ করে গানটা গাওয়া ছিল আমার 2 বছর আগে, ঘুমোতে পারি না সারা রাত ধরে বুকের ভেতরটা হাহাকার করে, আদর করে যে ঘুম পাড়াতো সে তো গেছে চলে, আদর করে যে ঘুম পাড়াতো সে তো গেছে চলে, ঘুমোতে পারি না সারা রাত ধরে বুকের ভেতরটা হাহাকার করে। চমৎকার। আপনি তো এখন যেখানে যান না কেন, যে কোনো অনুষ্ঠানে যান না কেন, একটু করে হলো হয়তো আপনাকে গাইতে হয়, আপনার কেমন লাগে? আমার অনেক জায়গায় আছে, যেমন আমি চিফ গেস্ট হিসেবে অনেক জায়গায় যাই, চিফ গেস্ট হিসেবে যখন বক্তৃতা দিতে উঠি তখন আর দর্শক আমাকে স্টেজ থেকে নামতে দেয় না, বলে গান না গায়, তারা বলে বক্তৃতা শুনতে চায় না, তারা গান শুনতে চায়। যেমন বেশ, আমরা যে প্রতি বছর আর্মিদের প্রোগ্রাম করি, আমার আমার কিন্তু গানের ভক্ত আর্মিদের ভিতরে অনেক বেশি বেশি। যখন আমি যে বিভিন্ন ফাংশন, আর্মিদের যে ফাংশনগুলি আমরা ATN বাংলা ATN নিউজ থেকে যে প্রোগ্রামগুলি আমরা করি, সেই প্রোগ্রামে দেখা যায় স্টেজে উঠা মাত্রই লোকে চিল্লানো শুরু করে, আমার কথা বলার আগে চিল্লানো, সে গান গান গাওয়ার জন্য চিল্লাতে থাকে শোনার জন্য। তো তখন বাধ্য হয়েই আমাকে গান গাইতে হয়। যে যেটা ধরতে গেলে আজকের যে আমি যে হঠাৎ করে যে এত অল্প সময়ে যে পপুলারিটি আমার যেটা হয়েছে, এটা বলি এটা এটা আল্লাহরই আর একটা দান। আচ্ছা, যারা যারা একটু পরিচিত মুখ হয় তাদের তো একটা খ্যাতির বিড়ম্বনা থেকেই যায়। আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যান, দেশে বিদেশে, আমি আপনার সাথে অনেক সময় সাথে থেকে দেখেছি যে আপনি যেখানে যান না কেন খ্যাতির বিড়ম্বনা আপনাকে পোহাতেই হয়। অর্থাৎ বহু সময় ধরে আপনাকে আপনার সাথে ছবি তোলার জন্য সবাই চায়, এটাকে আপনি কীভাবে উপভোগ করেন নাকি নাকি আপনাকে এটাকে বিড়ম্বনা মনে করেন? প্রথম প্রথম খুব ভালো লাগতো, প্রথম প্রথম ঠিক আছে হলাম সবাই, যেমন আপনার আপনার খেয়াল আছে আপনার সঙ্গে যেমন আমি আইভরি কোস্টে যাই, তো আমরা বিভিন্ন ক্যাম্পে যখন যেতাম আপনারা সব খাওয়া খেতে বসে গেলে আপনাদের আপনাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যেত, আমি ওই সেলফি তুলেই চলছি, মানে প্রতিটা সোলজার আসতো আমার সঙ্গে একটা সেলফি তোলার জন্য, আমি কারোই না করতাম। দুবাইতে আপনার সাথে গিয়েছি, সিঙ্গাপুরে গিয়েছি, সেখান থেকে অবস্থা, আমরা দুবাইতেও একই অবস্থা, মানে গান শেষ হওয়ার পরে সেলফি তুলতে তুলতে দেখা যায় কয়েক ঘন্টা পার হয়ে যাচ্ছে। মানে আপনি কি জিনিসটা উপভোগ করেন? যেটা হচ্ছে যে আমি আমার ভক্তদেরকে না করতে পারতেছি, তাই দেখি কখনো না করতে পারতেছি না, না করলে আবার তারা মনে। রিসেন্টলি একটা ঘটনা, আমি বগুড়ায় গেছিলাম, তো বগুড়া রাস্তা আসতে সৈয়দপুরে একটা ওই যে দই বিক্রি হয় দইয়ের দোকানের ওখানে দাঁড়ায় করবো, তেমন সামনে একটা ফলের লোক ফল বিক্রি করতেছে, ওর দৌড় দেশে বলতেছে স্যার, আমি তখন গাড়ির মধ্যে বাইরে গরম, গাড়ির গ্লাস টাস বন্ধ করা, তো এসব স্যার একটা সেলফি তুলবো আপনার সঙ্গে। তা আমি লোকটাকে বললাম যে দেখেন ভাই আর আর গরম, আর আমি এখন নামলে সবাই আসবে দৌড়ায় সেলফি তুলে, ভাই মাপ চাই ভাই। তা দেখলাম লোকটা খুব মনে দুঃখ দুঃখ নিয়ে ওখানে বসে পড়লো, তা আমি দেখলাম আমার নিজের কাছে খুব খারাপ লাগলো যে আমার একজন ভক্ত যে ছবি তুলতে চাইলে দিলাম না। পরে আমি লোকটাকে ডাকলাম আসেন,
তখন গাড়ি থেকে নামলাম, নেমে তার সাথে তোলার পরে সে লোকটা যে কি খুশি হইলো, মনে হলো যে সে একটা আসমানের চাঁদ পাওয়ার মতন এরকম অবস্থা। যেমন অনেকেই দেখি রাস্তাঘাটে অনেক জায়গায় যখন যাই সেলফি তুলে আর বলে ভাই আপনাকে সবসময় টেলিভিশনে দেখি, আজকে সৌভাগ্য হলো আপনার দেখা, এই যে কতগুলি কমেন্ট টমেন্ট করে, এটা একটা সত্যি একটা বড় প্রাপ্তি একটা একটা শিল্পীর জন্য বা কারোর জন্য। আর আমার তো ধরেন শিল্পী শখের বসে গান গেয়ে হয়ে গেলাম শিল্পী, এখন এমনই হলাম যে দেখা যাচ্ছে যে এখন আমার ভক্তের কোনো অভাব নাই। না আমি তো দুবাইতে আপনার সাথে দেখেছি যে গাড়ি চালিয়ে যাচ্ছে, গাড়ি থামিয়ে এসে আপনার সাথে ছবি তুলছে, রাস্তা আমার গাড়ি ব্লক করে দেয় ছবি তুলতে। কিন্তু তারপর একটা কথা বলবো, যেটা হচ্ছে যে এই যে এত প্রাপ্তি আপনার জীবনে, কিন্তু পুরোটা জুড়ে প্রাপ্তি আর প্রাপ্তি, সেটা ব্যবসায়ী হিসেবে হোক, গায়ক হিসেবে হোক, মুক্তিযোদ্ধা হিসেবে হোক, মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে হোক, তারপরেও কি আপনার কোনো অপূর্ণতা আছে? এখন মানুষের কিন্তু চাওয়ার কোনো শেষ নেই। আপনি যদি কোনো অপূর্ণতা থাকে আমরা সেটা জানতে চাচ্ছি। মানুষের চাওয়ার কোনো শেষ নেই, কিন্তু আমি মানে আমার সৃষ্টিকর্তা আল্লাহকে জানাই আমি অশেষ ধন্যবাদ যে আমি জীবনে যা পাইছি খুব কম লোকের ভাগ্যে এটা জুটছে। আমি হয়তো হাজার কোটি টাকা কামাইতে পারিনি, আমি বলবো না যে আমি হাজার কোটি টাকার মালিক, এটা বললে ভুল হবে, কিন্তু যেটুকুই কামাইছি আমি অনেস্টলি কামাবার চেষ্টা করছি। তার মানে কি আমরা বলতে পারি যে আপনার প্রাপ্তি যেরকম আছে কিন্তু আপনি কোনো কিছু পাননি বা কোনো কাজে কোনো স্বীকৃতি পাননি, সেখানে আপনার কোনো অপ্রাপ্তি নেই? যেমন আছে একটা দুঃখ লাগে একটা জিনিস যে আমরা যারা মুক্তিযুদ্ধ, আমি মুক্তিযুদ্ধ করছি, প্লাস আমার যেটা সবচেয়ে বড় অবদান আমি একটা ইতিহাস তৈরি করছি মুক্তিযুদ্ধের ইতিহাস, যেটা আমার দেশের সরকার আমাকে স্বীকৃতি দেয় নাই, কিন্তু পাক ভারতে ইন্ডিয়া যখন আমি এটা নিয়ে গেছি, ইন্ডিয়া রাহুল গান্ধীর থেকে শুরু করে সোনিয়া গান্ধীর থেকে শুরু করে মমতা ব্যানার্জির থেকে শুরু করে সেই সময়কার এই প্রণব মুখার্জি, প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করে বলছে যে আমরা বাংলাদেশের যে কটা ডকুমেন্টারি দেখছি দিস ইজ দ্য বেস্ট ডকুমেন্টারি আমরা দেখলাম। রাহুল গান্ধী তো যেটা বলছে যে আজ পর্যন্ত বাংলাদেশ আমরা যে ইন্ডিয়ানরা তোমাদের ফেভারে যুদ্ধ করছি, তোমাদেরকে সাহায্য করছি, তোমাদের কোনো ডকুমেন্টারিতে এটা স্বীকার করে নাই বা তা আমাদেরকে স্বীকৃতি দেয় নাই, একমাত্র ডকুমেন্টারি যেটা দেখলাম তোমারটা, যেটার মধ্যে তুমি ইন্ডিয়াকে যে ইন্ডিয়ার যে কন্ট্রিবিউশন যা ছিল সেটা তুলে ধরার চেষ্টা করছো, এই যে স্বীকৃতি যেটা আমাদের পার্শ্ববর্তীদের ভারতবর্ষ যে স্বীকৃতিটা দিল, আমি যদি সেক্ষেত্রে বাংলাদেশের সরকারের কাছে একটু যদি পেতাম তাহলে ভালো লাগতো। আমরা কিন্তু নিউট্রালি কাজ করার চেষ্টা করি, সব দলেরই জিনিস আমরা তুলে ধরার চেষ্টা করি সংবাদে, তো সেইখানে যে স্বীকৃতি যেটা পাওয়ার কথা ছিল সেটা পাইনি বলে দুঃখিত। কিন্তু আমি যখন গার্মেন্টস ব্যবসা করছি তখন আমার এটা তো ঠেকাতে কেউ পারবে না, কারণ হায়েস্ট এক্সপোর্টের জন্য দিতেই হবে, মানে আট আটটা জাতীয় পুরস্কার পাইছি আমি তখন, যেটা তো বলতে গেলে আমি একরকম হ্যাপি যে আল্লাহর মতে যেটা অনেকেই পায় নাই যেটা আমি পাইছি, অনেক পুরস্কার পাইছি ইন্ডিয়ার থেকে পুরস্কার, মাদার তেসার সবচেয়ে বড় যে পুরস্কারটা মাদার তেসার রত্না যেটা সবচেয়ে হায়েস্ট ওদের পুরস্কার, সেটা আমি গত বছর পাইছি, যেটা এটা আমার একটা বড় প্রাপ্তি যে বিদেশি কোনো সংস্থার থেকে এত বড় একটা পুরস্কার পাওয়া, বিদেশের অনেকখানেই পাইছি আমি অনেক পুরস্কার। কিন্তু আমরা আশাবাদী, সময় তো শেষ হয়নি, আমরা আশাবাদী যা পান তা হয়তো পাবেন। আপনি আসলে আজকের অনেক, আমি তো আগেই বলেছি যে আজকে আমরা যার সাথে কথা বলবো উনি কিন্তু অতিথি নয়, উনি আমাদেরই লোক, আমাদের প্রতিষ্ঠানের কর্ণধার, এটিএন নিউজ এবং এটিএন বাংলার চেয়ারম্যান। গল্পচ্ছলে তার কাছ থেকে আমরা তার জীবনের বহু কথা শুনলাম, জানলাম একজন সফল ব্যক্তির কথা যিনি ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন, জানলাম একজন মিডিয়া ব্যক্তিত্বের কথা যিনি বাংলাদেশ স্যাটেলাইট সংস্কৃতির পুরোধা পথিকৃত, আমরা তাকে জনক বলে থাকি, জানলাম একজন কিশোর মুক্তিযোদ্ধার কথা, জানলাম একজন গায়ক যিনি গানকে ভালোবাসেন, সেই কথাগুলো। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ দিয়ে আপনাকে আসলে ছোটো করবো না, কারণ আপনার প্রতিষ্ঠান, আপনি কথা বলেছেন, আপনার কথাগুলো আমরা মুগ্ধ হয়ে শুনেছি, দর্শক শুনেছে, তারপরেও যদি শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। আমি সর্বপ্রথম এখানে যারা আসছেন, ক্যামেরাম্যান, আমাদের প্রোগ্রাম প্রডিউসার, আপনি সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। তাছাড়া আমি আমার দর্শকদেরকে বলতে চাই যে দর্শক মণ্ডলী,
আপনারা এটিএন নিউজ এই 12 বছর যাবত দেখে আসছেন এবং এটিএন নিউজকে আপনারা আপন মনে করেন এবং আপন ভেবেই আপনারা এটিএন নিউজকে দেখেন এবং আপনাদের আজকে আপনারা এটিএন নিউজ দেখেন বলেই আজকে এটিএন নিউজ জনপ্রিয়তার একরম বলতে গেলে শীর্ষেই আছে তো আপনাদের এই আপনারা এ যাবত যেভাবে এটিএন নিউজকে ভালোবেসে তাদেরকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছেন আশা করব আপনারা আগামীতে ঠিক সেইভাবেই আমাদের এটিএন নিউজকে আপনারা দেখবেন আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আমরা আপনাদের মতামত জানলে হয়তোবা আমরা আরও কিছু ভালো কিছু আপনাদের উপহার দিতে পারবো আপনাদের মতামত আমাদের পাতে হয়ে চল থাকবে এবং আমি আশা করব সবাই আপনারা ভালো লাগা মন্দ লাগাটা আমাদেরকে জানালে আমাদের জন্য খুব সহজ হয় প্রোগ্রামটাকে ডেভেলপ করার জন্য তো আশা করব যে আপনারা অতীতে যেরকম আমাদের সঙ্গে ছিলেন আগামীতে সেরকম থাকবেন আবারও আমাদের এই 12 বর্ষ পূর্তি একযুগ পূর্তির উপলক্ষে সবাইকে জানাই আমার পক্ষ থেকে এটিএন নিউজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ আপনার দিক নির্দেশনা আপনার ভালোবাসা নিয়ে আমি নিশ্চিত আমরা এটিএন নিউজ সঙ্গে দিকে এগিয়ে যাব সুপ্রিয় দর্শক কথা বলছিলাম এটিএন নিউজ এবং এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সাথে এবং তার জীবন সম্পর্কে জানলাম এবং গল্প ছিল অনেক কথাও শুনলাম এক যুগ পূর্তির এই অনুষ্ঠানে আবারও আপনাদের জন্য অকৃত্রিম শুভেচ্ছা অকৃত্রিম ভালোবাসা আর পুরো অনুষ্ঠান জুড়ে আমি হাসান শরীফ আপনাদের সাথে ছিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ